আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ শামীম আর আপনারা দেখছেন মদিনা এন্টারপ্রাইজ। তো বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম থাই গ্লাসের বর্তমান প্রাইস নিয়ে, এবং আপনি যদি আপনার বাড়ির জন্য থাই গ্লাস তৈরি করতে চান কত টাকার মাধ্যমে তৈরি করবেন, এবং কোন কোম্পানির অ্যালুমিনিয়াম, কোন কোম্পানির লক, কোন কোম্পানির চাকা দিয়ে তৈরি করলে আপনার লং টাইম ইউজ করতে পারবেন। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। ভিডিওটি ধৈর্য সহকারে, ভিডিওটি বড় হবে, লম্বা হবে ভিডিওটি, ধৈর্য সহকারে, ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে থাই গ্লাস সম্পর্কে এভরিথিং বিস্তারিত আপনি জানতে পারবেন। আর বন্ধুরা, দেখা যায় অনেক প্রবাসী ভাই বাইরে থাকার কারণে দেখা যায় তার স্বপ্নের বাড়িতে যখন কাজ করায়, থায়ের কাজ করায়, দেখা যায় অনেক সময় প্রতারণার শিকার হয়ে থাকে। দেখা যায় তারা যাচাই বাছাই করতে পারে না, করার সুযোগ নেই। তো এই হিসাবে আপনি যদি প্রবাসী থেকে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনার কখনো প্রতারণার শিকার হবেন না। আর আমি এই ভিডিওতে আপনার যেই যেই মালের কথা বলবো, যদি ওই মাল দিয়ে আপনি থাই গ্লাস তৈরি করেন তো অবশ্যই আপনি আপনার লং টাইম ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা যারা কিনা আমার চ্যানেলটি নতুন আছেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখন আমরা মূল আলোচনায় আসি। যদি আপনার বাড়ির জন্য থাই গ্লাস তৈরি করতে চান কোন কোম্পানি অ্যালুমিনিয়াম ব্যবহার করবেন, তো বন্ধুরা আমরা দেখা যায় এখন বর্তমানে যেই মালগুলো চলতেছে এটা হলো সবচেয়ে ভালো কোয়ালিটি মাল হলো চুংহুয়া এবং কাই। আপনি যদি আপনার বাড়ির জন্য থাই গ্লাস তৈরি করতে চান চুংহুয়া বা থাই আপনার কাই কোম্পানি যে কোনো একটা দিয়ে তৈরি করতে পারেন। যাদের বাজেট বেশি, যারা ভালো মানের মাল খুঁজতেছেন, ভালো মাল দিয়ে তৈরি করতে চান, তাহলে আপনি কাই এবং কি চুংহুয়া তৈরি করতে পারেন। আর চাইলে আপনি ম্যাক্স প্রো, তারপর হলো আরও অন্যান্য কোম্পানি আছে, চাইলে আপনি ওগুলো ব্যবহার করতে পারেন। যদি আপনার বাজেট কম হয়ে থাকে তাহলে ওইগুলো ব্যবহার করতে পারেন, আর যদি আপনার বাজেট বেশি হয়ে থাকে তাহলে আপনি কাই এবং কি চুংহুয়া মালটা ব্যবহার করতে পারেন, এটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এখন আসি আপনার কোন কোম্পানি গ্লাস ব্যবহার করবেন। আর আমি গ্লাসের প্রসঙ্গে বলার আগে অবশ্যই আমি বলবো, যদি আপনার বাড়ির জন্য থাই গ্লাস তৈরি করেন অবশ্যই 6 মিনি গ্লাস দিয়ে তৈরি করবেন, কারণ 6 মিনি গ্লাসটা দেখা যায় আপনার কিছু দিয়ে টোকা দিলে ওটা ভাঙার সম্ভাবনা থাকে না। আর দেখা যায় অনেক সময় পোলাবেন, দেখা যায় আপনি যদি 5 মিনি গ্লাস দিয়ে তৈরি করেন তাহলে দেখা যায় কিছু দিয়ে টোকা দিলে ওটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এই জন্য আমি বলি আমরা সবসময় 6 মিনি গ্লাসটা ব্যবহার করে থাকি, তো 6 মিনি গ্লাসটা ব্যবহার করবেন। তো এখন বন্ধুরা, আপনি যদি আপনার বাড়ির জন্য কোন গ্লাসটা ব্যবহার করবেন, তো এখন বর্তমানে আমাদের বাংলাদেশে যে কোম্পানিটা আছে নাসির কোম্পানি, এটা হলো সবচেয়ে ভালো একটা কোম্পানি গ্লাস, তো আপনি এটা ব্যবহার করতে পারেন। আর আমাদের যেমন চায়না থেকে যখন গ্লাসগুলো ইম্পোর্ট হতো, এখন তো ইম্পোর্ট হওয়া বন্ধ হয়ে গেছে, তো এখন চায়না গ্লাসগুলো পাওয়া যায় না, তো এখন এরা ওটা আসে না, এখন বাইরে থেকে ওটা আসে না। তো এখন বর্তমানে আমাদের যে বাংলাদেশের যে কোম্পানি গ্লাসগুলো আছে, তো আমি মনে করি যে বাংলাদেশের গ্লাসটা সবচেয়ে ভালো কোয়ালিটি হলো আপনার আপনার হলো নাসির কোম্পানি গ্লাসটা, এটা আপনি লাগাতে পারেন যদি আপনার বাজেট বেশি থাকে। আর যদি বাজেট কম থাকে তাহলে আপনি অন্যান্য কোম্পানি মাল ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এখন আসি আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো চাকা। যদি আপনার চাকাটা ভালো মানের চাকা দিয়ে লাগান তাহলে আপনার লং টাইম আপনার থাই গ্লাস ইউজ করতে পারবেন। তো এই চাকাটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট থাইয়ের জন্য। তো এই চাকাটা হলো আপনার কোন কোম্পানির চাকা লাগাবেন। আপনি দেখুন এখন বর্তমানে যে আমরা চাকাগুলো ব্যবহার করে থাকি, যে বিভিন্ন কোয়ালিটি চাকা আছে, দেখা যায় আপনার ওই নর্মাল চাকা যদি লাগান দেখা যায় কিছুদিন পর পর নষ্ট হয়ে যাবে, জং মরিচা এসে যাবে, দেখা যায় আপনার চাকা জাম হয়ে যাবে। তো আমরা যে চাকাগুলো ব্যবহার করে থাকি এটা হলো অরিজিনাল থাইল্যান্ডের এস এর চাকা বলি আমরা, স্টেনলেস কোম্পানির, বডিটা হলো স্টেনলেস স্টিলের, আর এটা কখনো জং মরিচা ডিসকাল হবে না এবং জাম হবে না। দেখতে পাচ্ছেন আপনারা যে চাকাগুলো, আপনি দেখতে পাচ্ছেন এই চাকাগুলো আপনি লাগান ইয়ে করবেন যেখান থেকে আপনি তৈরি করেন না কোনো, আপনি এই স্টিলের আপনি এই চাকাটা লাগাবেন, তাহলে আপনি লং টাইম ইউজ করতে পারবেন, কখন আপনার জং মরিচা এবং কি জাম হবে না চাকা। তো এখন বন্ধুরা আসি লক, কোন কোম্পানি লক লাগালে দেখা যায় আপনি লং টাইম ইউজ করতে পারবেন। তো আমরা দেখা যায় আপনার বিভিন্ন কোয়ালিটির লক আছে, আপনার সবচেয়ে হাই কোয়ালিটি লক হলো কাই কোম্পানির থাইল্যান্ডের, মেড ইন থাইল্যান্ডের কাই কোম্পানির প্রিমিয়ার বক্স লক, এটা হলো সর্বোচ্চ হাই কোয়ালিটি লক, এটা উপরে কোনো লক হয় না, এটা খুব দামি লক। তো এই লকটা আপনি লাগাতে পারেন, যদি আপনি লাগান তাহলে লং টাইম আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর বন্ধুরা, আপনি চাইলে থাইল্যান্ডের যে সিকন কোম্পানি লকটা আছে ওইটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন, এটা ওইটার থেকে একটু দাম কম, তো ওইটাও চাইলে আপনি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই মালামাল দিয়ে যদি আপনার বাড়ির জন্য থাই গ্লাস তৈরি করেন, তো এই থাই গ্লাস এখন বর্তমানে কত টাকার মাধ্যমে তৈরি করতে পারেন 2023 সালে, বিস্তারিত আমি এখনই জানিয়ে দিব আপনাদেরকে। তো বন্ধুরা, এই কাই বা চুংহুয়া দিয়ে যদি তৈরি করেন নাসির কোম্পানি 6 মিনি গ্লাস দিয়ে, এবং থাইল্যান্ডের লক, এবং কি কাই কোম্পানির যেই প্রিমিয়াম বক্সটা লকটা আছে এই লক দিয়ে, এবং কি আপনার ওই যে থাইল্যান্ডের এস এর চাকা দিয়ে যদি তৈরি করতে চান, তাহলে এখন বর্তমান প্রাইস হলো গ্রিন মার্কারি বা ব্লু মার্কারি বা মিরর মার্কারি বা আপনার সিলভার মার্কারি যেটা দিয়ে আপনি তৈরি করেন না কোনো,
এখন বর্তমানে পার স্কয়ার ফিট 480 টাকার মাধ্যমে যে মালগুলো আমি বলছি সেই মাল দিয়ে যদি তৈরি করেন 480 টাকার মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন। চাইলে আপনি আরো কম দামে তৈরি করতে পারবেন, আপনি যদি একটু নরমাল মাল মাল ব্যবহার করেন তাহলে দেখা যায় আপনি 450 টাকার মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন এবং কি এর চেয়ে কম দামে ব্যবহার করতে তৈরি করতে পারবেন। যত টাকা দিবেন তত টাকার মধ্যে আপনি করে দেওয়া সম্ভব। তো দেখা যায় আপনি 420 টাকার মাধ্যমে আপনি করাতে পারবেন, কারণ ওইরকম সিস্টেম মালও আছে। আপনি যদি আমি যেই মাল বলছি এই মালের থেকে যদি একটু নর্মাল মাল লাগান তাহলে আপনি 420 টাকার মাধ্যমে 30 টাকার মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন অনায়াসে। তো বন্ধুরা এখন যারা কিনা আপনার এই ভিতরে নেট ব্যবহার করতে চান, যারা নেট ব্যবহার করতে চান ওই ক্ষেত্রে আপনার পার স্কোয়ার ফিট 100 টাকা আপনার মাথায় রাখতে হবে। যদি আপনি নেট ব্যবহার করেন পার স্কোয়ার ফিট 100 টাকা পার স্কোয়ার ফিট দিতে হবে। তাহলে আমরা আপনার যদি শুধু থাই গ্লাস তৈরি করেন তাহলে ওই ক্ষেত্রে 480 টাকা এবং কি যোগ 100 টাকা তাহলে নেট সহ 580 টাকা পার স্কোয়ার ফিটের মাধ্যমে এই ভালো কোম্পানি মাল দিয়ে আপনি তৈরি করতে পারবেন। তো এখন আসি, অনেকে দেখা যায় গোল্ডেন কালার গ্লাস দিয়ে তৈরি করতে চায়, আর এই গোল্ডেন কালার গ্লাসটা হলো আপনার সবচেয়ে দামি গ্লাস, এটা হলো বেলজিয়াম গ্লাস আর এটা সবচেয়ে দামি গ্লাস। আর গোল্ডেন কোম্পানি গোল্ডেন ব্লু মার্কারি গোল্ডেন মার্কারি গ্লাস দিয়ে যদি তৈরি করতে চান তাহলে ওই ক্ষেত্রে দেখা যায় আপনি কাই বা চুংহুয়া দিয়ে যদি তৈরি করেন তাহলে পার স্কোয়ার ফিট নেট ছাড়া 620 টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন। পার স্কোয়ার ফিট 620 টাকা করে আপনি তৈরি করতে পারবেন এই ভালো কোম্পানি মাল দিয়ে। আর যদি আপনার ভিতরে নেট ব্যবহার করতে চান ওই ক্ষেত্রে আপনার পার স্কোয়ার ফিট 720 টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা এই হলো আমাদের এই বর্তমান প্রাইস। আর আপনি এই মালামাল দিয়ে যদি তৈরি করেন থাই গ্লাস তাহলে আপনি কখনো প্রতারণার শিকার হবেন না এবং কি আপনি লং টাইম থাই গ্লাস আপনি ইউজ করতে পারবেন। আর বন্ধুরা যারা কিনা দেখা যায় আমাদেরকে বিভিন্ন জেলা থেকে ফোন করে থাকে, দেখা যায় 4-5টা গ্লাসের জন্য আমাদেরকে ফোন করে, তো আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আমাদের যদি কাজ বেশি পরিমাণে কাজ হয় তাহলে আমরা অর্ডার নিয়ে থাকি, আর আপনারা যদি অর্ডার করেন তাহলে আমাদের কাজের পরিমাণটা বেশি হতে হবে। তাহলে দেখা যায় আপনার এত দূর গিয়ে আপনার কাজ দেখা যায় যদি অল্প জানা হয় তাহলে আমরা এখানে আমাদের পোষায় না, তো এই জন্য কাজের পরিমাণটা বেশি হতে হবে। আর বন্ধুরা আমাদের কাজের ধরন হলো SSMS লৌহ থাই গ্যালভানাইজ, যাবতীয় মাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি। চাইলে আপনি বিশ্বের যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে বা সরাসরি আমার কারখানায় এসে আপনি অর্ডার করতে পারবেন। আর আমার কারখানা ঠিকানা ঢাকা জেলা কেয়ানীগঞ্জ থানা গদাবাগে। তো বন্ধুরা যারা কিনা আপনার ইনফরমেশন নিতে চান তাহলে আমার স্ক্রিনে যেই নাম্বার আছে এই নাম্বারে কল করে আপনার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে, চাইলে আপনি যে কোনো সময় আপনার পরামর্শ নিতে পারবেন। আর বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।